শিরিক সবচাইতে বড় অপরাধ। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা বললেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমে রয়েছে, যে উনি একদিন বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি মারাত্মক শাস্তিদায়ক ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, নিজেদেরকে হেফাজতে রাখো। তারা বললেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় কী? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এর মাধ্যমে আমরা আটটি কারণ আপনাদের সামনে পেশ করলাম যে কেন শিরিক সবচেয়ে বড় অপরাধ। প্রথমত আমরা বলেছিলাম, আবারও একটু আপনারা শুনে নিন, যে এর মাধ্যমে বান্দা আর স্রষ্টাকে, স্রষ্টার সৃষ্টিকে বরাবর করে দেওয়া হয়, তাই এটা সবচেয়ে বড় অপরাধ। দুই নম্বর, যে লোক শিরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করে তাকে আল্লাহ মাফ করবেন না। তিন নম্বর, যে লোক শিরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, তার স্থান কোথায়? জাহান্নাম। চার নম্বর, যে লোক শিরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করে আল্লাহ তার যাবতীয় আমল কী করবেন? ধ্বংস করে দেবেন। যে লোক শিরিক করবে তার আমল দুনিয়া ত্যাগ করার শর্ত নয়, এখানে যখনই শিরিক করবে তখন আগের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। পাঁচ নম্বরে, শিরিক সবচেয়ে বড় অপরাধ, কারণ এর মাধ্যমে জান ও মাল কোনো ব্যক্তির কী হয়ে যায়? হালাল ও বৈধ হয়ে যায়। আর ছয় নম্বরে, রাসূল নিজেও বলেছেন যে সবচেয়ে বড় অপরাধ হলো, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সাত নম্বরে, শিরিক করা হলো ত্রুটি আর আল্লাহ ত্রুটি থেকে মুক্ত, অতএব কেউ যদি আল্লাহকে ত্রুটিপূর্ণ করে তাহলে অবশ্যই এটা মারাত্মক অপরাধ। আট নম্বরে বলেছি যে শিরিক সবচেয়ে বড় অপরাধ, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে বলছেন যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো, তার মধ্যে এক নম্বরে উল্লেখ করেছেন কাকে? আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করাকে। তাই আল্লাহর কাছে আমরা এ দোয়াই করি, আল্লাহ যেন আমাদেরকে শিরিক চেনার, শিরিক চেনার এবং জানার, তারপরে কি বাসার, শিরিক থেকে বাসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।